আজকে আমি আপনাদের শীতের কিছু সবজি দিয়ে টিফিন বা নাস্তার জন্য আজকে আমি আপনাদের রেসিপি তৈরি করে দেখাবো আর এটা ছোট বড় সকলেরই ভীষণই পছন্দের একটা রেসিপি সবার প্রথমে এখানে একটা গেটা নিয়েছি আর একটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আলুটাকে আমি গ্রেট করে নেব আলুটা যদি আগে থেকে গ্রেড করে নেওয়া হয় তাহলে ব্যাটারটা খুব ভালো হয় আর পরিমাণ মতন গাজর আর পরিমাণ মতন বিনস আমি গ্রেড করে নিয়েছি আর দিচ্ছি এখানে বাঁধাকপি বাঁধাকপিটাকেও আমি গ্রেট করে নিয়েছি স্বাদ মতন কাঁচা লঙ্কা দিলাম আর বাচ্চারা যদি এখানে খায় কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন আর দিলাম এক বাটি ময়দা সামান্য পরিমাণে লবণ চা চামচ গোটা জিরে আর দেব ব্রেকিং পাউডার একটু ফল ফোলার জন্য আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন খুব ভালো করে প্রথমে এগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি জল দেব জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে অল্প অল্প করে পরিমাণে জল দিতে হবে খুব বেশি জল একসাথে দেবেন না তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো হয়ে গেছে ঘনত্বটা দেখেছেন এবারে এর মধ্যে আমি একটা ডিম দিলাম ডিম দিলে রেসিপিটা খুব ভালো হয় আর বাচ্চারাও খুব ভীষণই পছন্দ করে যারা ডিম পছন্দ করবেন না তারা অবশ্যই ডিমটাকে স্কিপ করতে পারেন ডিমটা দিয়ে খুব ভালো করে আবারও ফেটিয়ে নিলাম এবারে চলুন এখানে গ্যাস অন করে প্যান বসিয়ে প্রথমে প্যানটা গরম করে নেওয়ার পরে ভালো করে তেল মাখিয়ে দিয়েছি দিয়ে এবারে এক হাতা ব্যাটার আমি দিলাম ব্যাটারের ভিডিওটা স্কিপ হয়ে গেছে এবারে এটা চাপা দিয়ে দু মিনিট রেখে দেবো দু মিনিট পরে আমি এটাকে খুলে নিলাম দেখুন এটা কিন্তু হয়েই গেছে ধার থেকে ছেড়ে গেছে এটাকে এইভাবে ছেড়ে গেছে দেখুন খুব সহজেই এটা উঠে আসবে আর এই রেসিপিটা খুব সফট হয় আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এইভাবে আমি এটাকে উল্টে দিলাম অপর দিকটাও আমি একইভাবে শিখে নিলাম এবারে এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আমি যেগুলো তৈরি করেছিলাম প্লেটের মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা এইভাবে স্কুলের টিফিনে বা অফিসে টিফিনে দেবেন দারুণ এই রেসিপিটা হয় এবারে বাচ্চাদের টেস্টি করার জন্য এখানে আমি একটু টমেটো কেচাপ দিলাম টমেটো কেচাপ দিয়ে এইভাবে মাখিয়ে দেওয়া মাখিয়ে দেওয়ার পরে রোল করে এটা টিফিন বক্সে আপনারা দিতে পারেন আর টমেটো কেচপ যদি আপনারা পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন